ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো। ভ্যালেন্টাইন্স ডের জন্য আর আজকে কী বার? বুধবার। আজকে হচ্ছে বুধবার, তো ইনি এসেছেন কালকে। এসেছেন না মানে আজ আমার ছুটি তো হতে যাবে, তো সেটাই তো বলছি কালকে সন্ধ্যেবেলা, আজকে বুধবার, বুধবার থেকে ছুটি। তো কালকে ওয়েদার ছিল একদম বাজে, বৃষ্টি হচ্ছে, তো বিকাল থেকে থেমে গেছিলো, তারপরে এসেছে সন্ধ্যেবেলা চালকা করে ডিউটি করে। আজ রোদ দিলে ভালো রে, সবাই সরস্বতী পুজো ঘুরতে পারবে। তো এখন হয়ে গেছে সকালবেলা উঠে চাটা খাওয়া, এখন ইনি যাবে চান করতে, তারপর ফ্রেশ হয়ে সারাদিন কী কী করতে থাকি ভিডিও দেখে নেব। আর আমরা সরস্বতী পুজো কী কী করি তো ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে ইনার বাবার কথা আসছে, তো শুনে মটন খাওয়া উচিত না। তো এখন চান টান সেরে একদম এসে গেছি রান্নাঘরে, তো এখন বানাবো টিফিনের জন্য স্যান্ডউইচ বানাবো, মানে জাস্ট বাটার দিয়ে সেকবো, বাকিটা পুরো রেডি করা আছে, রেডি করেই রেখেছিলাম আগের দিনে যাতে সকালবেলা ঝামেলা করতে না হয়। তখন চান করা কমপ্লিট, তো এবারে সেকে নিই দিয়ে খেয়ে নেব। পুরো রেডি করে রেখেছি, চিজ টিজ দিয়ে সব কিছু দিয়ে রেডি করে দিয়েছি একদম, তো এবারে খেয়ে নেবো। এটা সেকে দিয়েওছি, বাবাও খেয়ে নিয়েছে। কেমন হয়েছিল স্যান্ডউইচ? হ্যাঁ ভালো হয়েছিল, বাবাও খেয়ে চলে গেছে চেম্বারে, তো এখন আমি এটা এবার করবো আমাদের। তো এই যে স্যান্ডউইচ সেকে নিচ্ছি বাটার দিয়ে, পুরো রেডি করেই তো রেখেছিলাম। শুধু শেখো আর খাও, স্টার্ট করে দিয়েছি, শেখা শেখি কমপ্লিট। বাবারে এত ব্রেড করবে নাকি তুমি এখন? হয়ে গেছে, শুধু শেখা, বাবা খেয়ে চলে গেছে চেম্বার, মাকে দিয়ে দিয়েছি, এবার শুধু আমরা দুজনে। তোমাকে একটু দেখাও ভিডিও বানিয়ে, আর আমি এখন এমনি জানলা দিয়ে করছি ভিডিও। সরস্বতী ঠাকুর দেখতে যাবা? যাবো, আর ভালো রোদ উঠেছে, কালকে রোদই ছিল না, আজকে কি হতো গেলে যাবো ঠাকুর দেখতে। কি কি করছি সারাদিন দেখাবো আজকে, এখানে হয়ে গেছে আমাদের, এটা কি স্যান্ডউইচ? আমরা তো বাসি ভাত খাওয়ার লোক, তো স্যান্ডউইচ খাচ্ছি। দেন আবার কি দিচ্ছে, ছানার জিলেবি, রসগোল্লা, গোল গোল রসগোল্লা। চলে আসো রসগোল্লা খাইতে। দিস ইজ দ্য মর্নিং টিফিন। এই যে এখন খাচ্ছে, আগে আমি ওখানে বানাতাম প্রায় টিফিনে তোমার, এখন কেমন লাগছে খেতে আজকে? আমি সরস্বতী পুজো পরে নিয়েছি হলুদ রঙের জামা, হলুদ রঙের যাবো না আমি ঘরে একটা ফটো, ওই জন্য দিয়ে আমি নেল পালিশ লাগাতে বসেছি। এই হচ্ছে কালার, কি কালার? গ্রিন, পেস্তা, পেস্তা, ধনে পাতা কালার, কচি ধনে পাতা, পেস্তা কালার লাগিয়ে নাও, তারপর দিয়ে ফটো শুট দিয়ে ড্রেস মরে নিয়ে নখে নেল পালিশ লাগা হয়ে গেছে। কালারটা বুঝতে পারছেন কি কালার? এটা আমি দিচ্ছি পুরো ভ্যালেন্টাইন্স ডের দিনে আগে দিয়ে দেওয়া হয়েছে, শুধু একটা জিনিস দেওয়ার মতো, সেটা হচ্ছে ডায়েরি মিল্কের চকলেট, হ্যাপি চকলেট ডে লেটার। আমি এখন ক্যামেরা ট্যামেরা নিয়ে বসে আছি, ও গেল বলছে আসছি, দিয়ে তোমার শরীরটা একদম ভাল লাগছে না, ভেরি হার্ডিং, ভরে উঠে পড়াশোনা করা হয়ে গেল সরস্বতী পুজোর দিনে, পড়াশোনা কেয়ার করে আজকাল, পুজো কমপ্লিট, সব কমপ্লিট, শুধু বাকি আছে কি কাজ বাকি আছে আমি জানি না এখন। তুমি জলদি চলে এসো, ফটো তুলতে হবে। এখন তোমার ক্যামেরাটা একটু নগরা হয়ে গেল, দিয়ে পুছে নিলাম,
এই না তোমার গিফট। আরে বাপ রে সালাই নাকি, হোয়াট ইজ দিস গিফট? আমি এখন বেরাতে তো পারবো না, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। দাও 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 ওটা, আমি বেরাতে তো পারবো না, তার জন্য আমি এটা আনিয়েছি। কি আছে খুলে দেখো, কি আছে কি দেখো। যে এনাকে দিয়ে দিয়েছি গিফট, অবাক হয়ে গেছেন, কারণ আমি তো এখন কোথাও বেরোতে পারছি না, আনতেও পারছি না, তো ওই জন্য এখন দিয়েছি। যে আমি নিজেই প্যাক করেছি, এটা ওই জন্য ঠিকঠাক হয়নি, যদি এটা সেফটা ঠিক ছিল না ওই জন্য, যদি আমি নিজে প্যাক করেছি পুরো। ঠিক আছে, প্রথমবার ভ্যালেন্টাইন ডে তে কিছু বুঝলে আমি কিছু দিনই দিই দাও, খুব খুশি হলাম। আমাকে দিয়ে যাচ্ছ না এই এত কিছু, এই জন্য ভাবলাম দিই। কিন্তু আমি দিয়েছি আগের বারও, ট্রাউজার দিয়েছি তোমাকে আমি আমার বার্থডে তে, বলো দিইনি? ও হ্যাঁ দিয়েছিল, দিয়েছি। ও ঠিক, ও ভ্যালেন্টাইন করে নি, দাঁড়াও ওয়েট। তো এই যে এখন এবার খোলা যাক, খোলো ভ্যালেন্টাইনস ডে গিফট কি বেরোয় আমিও দেখি। আমি নিজে অবাক হয়ে আছি, কি জিনিস হয়ে যাবে, ফার্স্ট টাইম না বলে কিছু জিনিস তো আমার পেটে থাকে না, তো পেটে থাকে না যতবার কিনি কিছু, পেটে আমার নিজে অবাক হয়ে গেছি, কিছু কিছু জিনিস আমি যাবে না কথা বলতে, ওই চাই হচ্ছে কথা বের হবে না। আমি অন্তত একটা চকলেট দিয়ে দিই তোমায়, চকলেট আমার ফেভারিট। ঠিক আছে একটু প্লাস্টিক গুলো খুলো, খোলা হয়ে গেল তো। এ বাবা রে, ফ্লিপকার্ট এর জিনিস, আর নিচে কিছু চিপকানো আছে কি? হ্যাঁ, এই একটি চকলেট পৃথিবীতে যেটা খায় না, লাগে অন্য চকলেট খায় না। কি আছে গো, খোলো তো, এবারে খোলো দেখো কি আছে। কি হাসছিল, কিরম বেরোয় কি বেরোয় আমিও দেখি, কাটিনি তাতে আমিও টেনশনে আছি। দেখি ঠিকঠাক আছে তো, কি জিনিসটা দিব খোলো, আমিও দেখি নেই তো তোমার সামনে দেখতে, তুমি তো সিলটা কাটলে, আমি কাটিনি, তুমি কাটবে বলে। দেখো পছন্দ হয় নাকি, কারণ তোমার জিনিস। এমন ইয়ে করে গুছানো মানে কি দিয়েছে, আমি ব্যাক করে আমি দিইনি, অনলাইন থেকে ব্যাক হয়ে এসছে। নাও খোলো তাড়াতাড়ি, হ্যাঁ প্লাস্টিকটা কেটে দাও না, তাহলেই তো হবে। তুমি দেখেছো নাকি জানি, এটা আমি তোমার ফোনে দেখি না, আমি নিজেই অর্ডার করেছি সার্চ করে, জিনিসটা দেখে মনে হচ্ছে আমি, এই দেখুলছো তুমি। আরো সিল, বাহ এই যে এখন কাটা হচ্ছে, সিল কত ব্র্যান্ডেড কোম্পানির সিল থাকে, আমি কাটিনি ইচ্ছা করে। আরে শালা, চার ধরনের যে পছন্দ হয়েছে, খুব সুন্দর আছে মা কালে, এটা হচ্ছে জিনিসটা। ও মাই গড, শুনো চার রকমের চারটে পছন্দ হয়েছে। তো এখন এরা এসছে সরস্বতী পূজায় সব বেরোবে শাড়ি পরে ফটো তুলতে, এই যে চারজন।
দুজনে হাত জুম করো, জুম করেছি। এই হচ্ছে আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজো হয়েছে, এখানে মন্দিরে তৈরি হচ্ছে সরস্বতী ঠাকুর, বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি, গাজর মটরশুঁটি ফুলকপি সব সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা আর সজনে ফুল আলু দিয়ে ঝাল সর্ষে দিয়ে। এই যে, এই যে খাবার, আর তার সাথে আছে টমেটোর চাটনি। ব্যাস এই হচ্ছে আজকের খাবার দাবার সরস্বতী পূজার। তো হয়ে গেল খাওয়া দাওয়া, খেয়ে দে। এই যে এখন এখানে একজন শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ফটোগুলো এডিট করে, যারা ফটো তুলতেছিল তাদের ফটোগুলো নিয়ে ওদের পাঠাতে হবে। আর আমি এখন এখানে বসে আছি, কি বলছো? আর বিকেলে দেখাবো ঠাকুর, সরস্বতী ঠাকুর দেখাবো, কৃষি মেলা দেখাবো, কত বড় বড় আলু একটা গাছে, প্রচুর লঙ্কা প্রচুর, এখানে একটাই বসে একটা জায়গাতে কৃষি মেলা, তো ওগুলো দেখাবো আর ঠাকুর দেখাবো। তারপরে কি করি দেখতে, এখন এখন একটু রেস্ট করে নি। তো এখন হয়ে গেছি একদম রেডি, 6টা বাজ, দেখানো 10 মিনিট বাকি। তো আমরা এখন বেরোবো, যাবো সরস্বতী ঠাকুর দেখতে। কী হচ্ছে? লবঙ্গ, লবঙ্গ খাচ্ছে। তখন এই যার একজন হয়ে গেছে রেডি, আমি পুরো মাথা একদম প্যাক পুরো, তো এরকম আমি যাবো ঠাকুর দেখতে একদম কাছে। তো যে নিয়ে ওখানে দেখাচ্ছি কি ঠাকুর কি কী সব যেয়ে দেখাচ্ছি। তো বেরোনো যাক, তিনজনে যাবো। আসছে, সন্ধে হচ্ছে হচ্ছে। এই যে পড়েছি এখন বেরিয়ে, তিনজনে বাহন ব্যাগ নিয়ে রেডি। তো এখন আমরা যাচ্ছি এবার ঠাকুর দেখতে। আমরা এখন যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। কোথায় এনটিপিসির কাছে কি আছে? কি খবর দিয়েছে এনটিপিসির কাছে? আর জগন্নাথ ধাম ওর এমটিপিসি। এই মামা নখগুলো কেমন অন্ধকার লাগছে, স্লেট কালার, কালারটা দেখুন অন্ধকার। এই যে আমরা এখন যাচ্ছি অন্ধকার হেঁটে। তো এই আমরা পৌঁছে গেছি, তো এখন সাজিয়েছে চারদিক লাইট দিয়ে। তো আমরা এখন যাচ্ছি হাঁটি হাঁটি করতে করতে। এটা হয় প্রবেশ পথ, ঢুকতে চলিয়া পড়ল। দেখতে চলে গেছে, বেশি দিন আমাদের ক্লাব চালু হয়নি, খুব জোর হলে আমাদের 6 থেকে 7 মাস ক্লাব চালু হয়েছে। তার মধ্যে ওনারা আমাদের যে স্যার আছেন মহাদেব স্যার, এদেরকে তৈরি করেছেন। যে তৈরিটা হয়েছে সেটা একটা খুদে বাচ্চা দিয়ে আপনাদেরকে জাস্ট একটা ডেমোনস্ট্রেশন দেখানো হবে আজকের এই প্রোগ্রামে। খাবার গুলো কি বিক্রি হয় নাকি? এটা বাঁধাকপি তো দাম সমেত লেখা আছে গো, 6 কেজি 660। মূলাটা কত? 2 কেজি 780। আগে আরো বেশি থাকতো। সব থেকে ওইটা বড় আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রশান্ত কুন্ডু, আমাদের আরেক বাঁকুড়াকে আমাদের আছে, আমাদের মধ্যে আরেকজন ব্ল্যাক আমাদের স্টুডেন্ট সাত্বিক সিং, আমাদের স্টুডেন্ট ভাজা খাবে বলছি। আমরা প্রোগ্রাম শুরু করব। আচ্ছা, আপনাদের এখানে ক্লাবের যারা কর্মকর্তা আছেন, যারা ক্লাবকে আমাদের বাঁকুড়া ক্রিকেট একাডেমির এখানে স্টুডেন্টকে প্র্যাকটিস করাবার সুযোগ দিয়েছেন, আমাদের মধ্যে উপস্থিত আছে মহাদেব। মহাদেব স্যারকে আপনারা অনেকেই জানেন, মহাদেব এখানে ক্লাব ক্লাবে
টবের গোলাপ গাছ। এখানে বিভিন্ন ধরনের জিনিস করানো হয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন হিসাবে করা আছে, বিয়ের ফুলও লেখা আছে, বিভিন্ন ধরনের কাভার আপনারা ই করতে পারেন। এখানে এটা কাপ দিয়ে তৈরি, কাপ দিয়ে, চায়ের কাপ দিয়ে, খুব সুন্দর জিনিসগুলো। আবার এই টিয়া পাখিটা খুব সুন্দর বানানো হয়েছে, এক একটা জিনিস আর্ট পুরো। এখানে মাছ বানানো হয়েছে, একতারা বানানো হয়েছে, দেখতে পারেন জিনিসগুলো খুব সুন্দর দেখতে, বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে। এটা সোয়েটার করা হয়েছে বাচ্চা, দিয়ে আবার এখানে বিভিন্ন ধরনের ড্রয়িংও বানানো হয়েছে বাচ্চাদের, দেখতে পারেন পুরো একদম খুব সুন্দরভাবে করা হয়েছে। এমনকি উত্তম কুমারও দেওয়া হয়েছে, নিবেদিতা উত্তম কুমার। উত্তম কুমার একটা খুব সুন্দর হয়েছিল, হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস আবার এখানে আঁকাও শিখেছিলেন, কিন্তু আঁকার আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না, দিয়ে হবে কিন্তু আমি তখন ছিলাম, তরবুজ খেয়ে নিয়ে আঁকা চলে গেল। তো আজকের এই ছিল, আবার আগে যাওয়া যাক। তো আপনাদের মধ্যে যদি কেউ উঠে আসতে চান, উঠে আসতে পারেন দর্শকদের মধ্যে, আমরা কিছু সেলফ ডিফেন্স করব, যদি দর্শক বিক্রম থাকে সেজে রাখি। তো ঠাকুর দেখে এখন আমরা যাচ্ছি ঘর। সামনে সামনে ওরা এখন ঘর চলে যাচ্ছে, দাও আমাকে দিতে। ঘর এসে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা একটুখানি খেতে, এই যে রেডি হয়ে বেরোবো, রেডি হয়ে গেছি, যেটু করবো আর বেরোবো। ঠান্ডাটা একদমই কমে গেছে, পুরো কমে গেছে। তো এখন আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ চলছিল মিউজিক, তো কপিরাইট এসে যাবে, তো ওই জন্য এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন 65, তারপরে বাবার মায়ের জন্য ছিল প্লেন রুটি আর তড়কা একদম, আর আমরা নিয়েছিলাম দুজনে চিকেন কড়াই এক প্লেট আর এক প্লেট মাটন বিরিয়ানি। তো এক প্লেটই নিয়েছিলাম কারণ আমি অল্প খাবো আর বাকিটাও খাবে। তো ওখান তুলে দিচ্ছে, ভাগ করে নিচ্ছে, আর এর সাথে দিয়েছিলো রায়তা, স্যালাডও দিয়েছিলো। আর ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজোর জন্য বাইরে একটা সাজিয়েও ছিল ফটো তোলার জন্য, তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন আমরা খেয়ে নিই। এখন পরের দিনে এটা দুপুরবেলা, এখন ইনি ফিরছেন এবার বাড়ি, ডিউটি আছে রাত্রে। ভাবছেন